السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله سبحانه وتعالى ونصلي ونسلم على رسوله الأمين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দর্শক, আপনারা পৃথিবীর যেখান থেকেই পিস টিভি বাংলার দর্শনা অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দিনকে জানার জন্য আপনাদের প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টা দয়া করে কবুল করে নিন। এর ওসিলায়, এই কর্মগুলোর কারণে, মাধ্যমে, উপকরণে আল্লাহ তাআলা আমাদের জীবনগুলোকে বরকতময় করে দেয়। সম্মানিত দর্শক, আমরা আজকে আলোচনা করব সুন্নাতের আলোকে পারিবারিক জীবন। আমরা আগেই বলেছি যে সুন্নাত অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতির রীতি। এর ভিতরে রয়েছে তার পারিবারিক জীবন, তিনি কিভাবে পারিবারিক জীবন পালন করেছেন, কিভাবে পালন করতে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, এটা আমাদের খুবই জানা দরকার। দর্শক, আমরা ধার্মিক মানুষ, আমাদের সমাজের অনেকেই সুন্নাত মতো চলতে চান, সুন্নি হতে চান, সুন্নাতের গুরুত্বও বুঝেন, পোশাকের সুন্নাত, পাগড়ির সুন্নাত, তবে পারিবারিক জীবনের সুন্নাত যে কি এটা আমরা জানতেও চাই না অনেক সময়। আর সুন্নতি স্বামী হওয়া, সুন্নতি স্ত্রী হওয়া একটু কষ্টকর বটে। আত্মনিয়ন্ত্রণ, ইবাদতের চেতনা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা, এটার মাধ্যমে আমরা সুন্নতি স্বামী, সুন্নতি স্ত্রী হতে পারি। আর এটার মাধ্যমেই আমাদের জীবনের, এই দুনিয়ার জীবনের সফলতা, বরকত, কল্যাণ আসতে পারে, আখেরাতের অনন্ত জীবনে আমরা পারিবারিক সাথী হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কত গুরুত্ব দিয়েছেন, পারিবারিক জীবনকে, আমরা তার পারিবারিক জীবনে তা দেখতে পাই। কোরআন কারিমেও বিষয়টা আমরা বারবার দেখতে পাই। কোরআন কারিমে পারিবারিক জীবনকে এত গুরুত্ব দেয়া হয়েছে যে যারা মুত্তাকি, পারহেজগার, আল্লাহর প্রিয়তম ওলি, তাদের বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম বৈশিষ্ট্য হলো শান্তিপূর্ণ পরিবার। বিষয়টা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআন কারিমে সূরা ফুরকানের শেষে আল্লাহ তাআলা তার প্রিয় নিকটবর্তী বান্দাদের কিছু বৈশিষ্ট্য বলেছেন। তারা আল্লাহর ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, অন্যায় কথা বলেন না, মহাপাপ করেন না, সব কিছু বলার পরে আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের দাম্পত্য সঙ্গীদেরকে, স্বামী স্ত্রীকে এবং আমাদের সন্তান প্রজন্মদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। দর্শক, এখানে দুটো বিষয় মুত্তাকি, পরহেজগার মানুষেরা চাচ্ছেন। একটা হলো মুত্তাকিদের ইমাম হওয়া, আর একটা শান্তিময় পরিবার, দাম্পত্য সঙ্গীরা, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এবং সন্তানেরা, বংশধরেরা, আমাদের চোখের শান্তি হবে। স্ত্রী দেখলে স্বামী আনন্দ অনুভব করবেন, স্বামীকে দেখলে স্ত্রী আনন্দ অনুভব করবে। দর্শক, আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে অনেক শিক্ষা দিয়েছেন আমাকে। তার শিক্ষার আলোকে সংক্ষেপে আমরা পারিবারিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। দর্শক, পরিবার কত গুরুত্বপূর্ণ এটা না বুঝলে পরিবার থেকে আমরা পরিপূর্ণ বরকত পেতে পারি না। আর এই জন্যই ইসলামে পরিবার গঠন, বিবাহ, পরিবার লালন পালন করা, এগুলোকে মৌলিক ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। ধর্মের নামে শুধু আল্লাহর জিকির, আল্লাহর সালাত, সিয়াম পালন, হজ, জাকাত, এগুলোকে ধর্ম মনে করা হয়নি। ধর্ম অর্থ শুধু আল্লাহর সাথে সম্পর্ক, কখনোই এরকম চিন্তা ইসলামে করা হয়নি। ইসলামে পরিবার গঠন, বিবাহ করা, পরিবার, স্ত্রী, সন্তান লালন পালন করা, তাদেরকে সঙ্গ দেওয়া, সময় দেওয়া, এগুলোকে অনেক বড় ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ কোরআন কারিমে নির্দেশ দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়ালিস্তাফিফ আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে যারা বিবাহিত নয়, দাম্পত্য সাথী নেই, মেয়ে আছে স্বামী নেই, পুরুষ আছে স্ত্রী নেই, তাদেরকে বিবাহ দিয়ে দাও, বয়স হয়েছে, বিবাহের যোগ্যতা আছে, ক্ষমতা আছে, বিবাহ মুক্ত রয়েছে, এটা ইসলাম কখনো অনুমোদন করে না, এটা পাপাচার।
এটা ধর্মের নামে হলো অপপ্রচার। আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর জন্য সারাদিন কাটাবো, এই জন্যও যদি এটা করা হয় ইসলাম এটা গ্রহণ করে না, অনুমোদন করে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের ভিতরে যাদের বয়স হয়েছে, বিবাহের যোগ্যতা আছে, বিবাহ মুক্ত রয়েছে, বিবাহহীন রয়েছে, তাদেরকে বিবাহ দিয়ে দাও। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, তারা যদি অসচ্ছল হয়, ফকির হয়, আল্লাহ তাআলা দয়া করে মেহরবানি করে তাদেরকে সচ্ছল করে দেবেন। তাহলে বিবাহ করতে যে অসচ্ছলতার ভয়, এটার ক্ষেত্রে দুটো পর্যায়ে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হলো কিছুটা অসচ্ছল, সমাজ অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, সংসার চলে, পিতার সম্পত্তি আছে, লেখাপড়া করেছে, হয়তো একটু চাকরি করার যোগ্যতাও হয়েছে, বিবাহ দিচ্ছি না, যে একটু প্রতিষ্ঠিত হোক, আর একটু বড় চাকরি করুক, কিছু টাকা পয়সা জমাক, এটা ইসলাম উৎসাহ দিচ্ছে না, নিষেধ করছে। তারা অসচ্ছল হলে আল্লাহ এই বিবাহের বরকতে তাদেরকে সচ্ছল বানিয়ে দেবেন। তবে যারা একেবারেই অক্ষম, যারা একেবারেই অক্ষম, তাদের বিবাহের জন্য ইচ্ছা আছে, সাহাদ আছে, কিন্তু মোটেও অর্থনৈতিক সাধ্য নেই, স্ত্রীকে নিয়ে একটা ছোট্ট বাসায় করে, অথবা নিজের খাবারের সাথে তার খাবার দেওয়ার মতো কোন রকম যোগ্যতাই নেই, তারা অপেক্ষা করুক, নিজেদের পবিত্রতা রক্ষা করুক, যেন আল্লাহ তাআলা তাদেরকে সক্ষমতা দেওয়ার পরে বিবাহ করতে পারে। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর কবরে দায়িত্ব হয় তাদেরকে সাহায্য করা। তাদের একজন আন্নাহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি নিজের শালীনতা, চারিত্রিক পবিত্রতা রক্ষা করার জন্য বিবাহ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করার দায়িত্ব গ্রহণ করে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফেও যুবকদেরকে বিবাহ করার উৎসাহ দিয়েছেন। তিনি বলছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিতাজাওয়াজ, হে যুবকেরা, তোমাদের ভিতরে যাদের পক্ষে বিবাহ করা সম্ভব, বিবাহের দায়িত্ব পালন, অর্থনৈতিক দায়িত্ব, দৈহিক দায়িত্ব পালন করা সম্ভব, তারা বিবাহ করুক। ফাইন্নাহু আগাদ্দুল বাসরি ওয়া আহসানুল ফাজ, বিবাহের মাধ্যমে তোমরা চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে পারবে, চোখটা সংযত করার তৌফিক হবে, খারাপ কিছু দেখা থেকে নিজেদেরকে সংযত করা সহজ হবে, চারিত্রিক পবিত্রতা রক্ষা করা সহজ হয়ে যাবে। ফামান লাম ইসতাতা ফা আলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহুজা, যারা বিবাহ করতে একেবারে অক্ষম হবে, একেবারেই দরিদ্র, তারা যেন যুবক বেশি বেশি নফল সিয়াম পালন করে, সিয়ামের মাধ্যমে তার জন্য চারিত্রিক পবিত্রতা রক্ষা করা সহজ হয়ে উঠবে, আস্তে আস্তে বিবাহর পর্যায়ে এসে চলে যাবে। দর্শক, ইসলামে বিবাহের যে গুরুত্ব দিয়েছে, পরিবারের যে গুরুত্ব দিয়েছে, যে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় প্রতিষ্ঠার নামে এবং বিবাহে অপ্রাসঙ্গিক খরচ বাড়িয়ে দিয়ে আনুষ্ঠানিকতার নামে বিবাহকে কঠিন করে ফেলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বিবাহে সবচেয়ে কম খরচ হয় সেই বিবাহে আল্লাহ সবচেয়ে বেশি বরকত দান করেন। এজন্য আমরা সবাই বিবাহ উপযুক্ত হওয়ার পরে, 20-22-25 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আমরা বিবাহ দিচ্ছি না, আরো বড় হোক। এতে সমস্যা হয়, একদিকে কেউ অপবিত্রতার পথে ঢুকে পড়ে, আবার কেউ যদি পবিত্র থাকতে চায় তার জন্য মানসিক অত্যাচার দেওয়া হয়। কারণ বয়স হয়েছে, পিতামাতা বিবাহ দিচ্ছে না, বিবাহের সুযোগ আছে, তাকে পবিত্র থাকতে মনের উপরে অনেক জোর করতে হয়, এটাও তার উপরে জুলুম করা হয়। এরপরে বিবাহ করে হয়তোবা পরিবার গঠন কিছুটা হলেও কষ্টকর হয়ে যায়। সব দিক থেকে ইসলামে পারিবারিক জীবনের যে গুরুত্ব দেওয়া হয়েছে, এই শান্তিময় পরিবার গঠন করতে হলে আমাদেরকে বিবাহের গুরুত্ব দিতে হবে, বিবাহের মাধ্যমে পরিবার গঠনটাকে এবাদত হিসেবে গণ্য করতে হবে। পিতামাতার জন্য এবাদত, সন্তানদেরকে বিবাহ দেওয়া, যুবকদের জন্য এবাদত, বিবাহ করে নেওয়া, এভাবে আমাদের এই বিবাহ সহজ, আনুষ্ঠানিকতা, অপচয়, বৌভাত, অতিরিক্ত খরচ ইত্যাদির নামে বিবাহকে কঠিন করা যাবে না। এটা হলো পাপের পথ খুলে দেওয়ার একটা ব্যবস্থা। দর্শক, পরিবার অর্থই বিবাহ, আর পরিবার অর্থই মানব সভ্যতা। মানব সভ্যতা তো মানব প্রজন্মের মাধ্যমে টিকে থাকে, আর পরিবার থেকেই মানব সভ্যতা গড়ে ওঠে, মানব প্রজন্ম জন্ম নেয়। কাজে পরিবার যদি না থাকে তাহলে তার সভ্যতা থাকে না। সব আছে, মানব প্রজন্ম নতুন প্রজন্মের জন্ম বন্ধ হয়ে গিয়েছে, মানব সভ্যতা থাকবে না। দর্শক, খুব ভালো করে লক্ষ্য করুন, অন্যান্য প্রাণীদের
জন্মের পরে লালন পালনের কোনো জরুরি বিষয় আল্লাহ তাআলা ব্যবস্থা রাখেন। প্রাণীদের নবজাতক প্রাণী তার ব্রেনে আল্লাহ তাআলা তার দায়িত্বগুলো বুঝে দিয়েছেন। হাঁসের বাচ্চাটা জন্ম নিয়ে পানিতে চলে যায় সাঁতার কাটতে, তাকে ট্রেনিং দিতে হয়। গরুর বাচ্চাটা জন্ম নিয়ে দুধ খেতে ব্যস্ত হয়ে পড়ে, তাকে ট্রেনিং দিতে হয় না। এভাবেই প্রতিটি প্রাণী জন্মের পরে তার নিজ নিজ দায়িত্বে এগিয়ে যায়। অতি অল্পতেই তারা বুঝতে পারে, অতি অল্পতেই তারা স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়িয়ে যায়। মানব সন্তান কিন্তু তা নয়। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়ালা বাসারা ওয়ালা আফিদা। তোমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যার মধ্যে তোমরা ক্রমান্বয়ে শিখবে। এই জন্য মানব সন্তানের জন্য পরিচর্যা লালন পালন দরকার, আর এজন্যই তো দরকার পরিবার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পরে বিষয়টা আমরা আরো আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম মানব সভ্যতার মূল ভিত্তি পরিবার। পরিবারের বাইরে যদি মানব সন্তান জন্ম নেয়, সে মানুষ হয় না। কারণ মানব সন্তানকে গড়ে তুলতে দৈহিক পরিচর্যার পাশাপাশি মানসিক পরিচর্যা অত্যন্ত প্রয়োজন। পিতা মাতার স্নেহ, আদর, মমতা তাদের সেই 18-20 বছর পর্যন্ত না পেলে তারা মানুষ নামের পশুতে পরিণত হয়। পিতা মাতা যখন স্বার্থপর হয়ে যান, আত্মকেন্দ্রিক হয়ে যান, সন্তানদেরকে সময় দেন না, সন্তানরা তাদের বন্ধুর মতো আচরণ, পিতা মাতার স্নেহ সব সময় পায় না, ওই সন্তানেরা তাদের ভিতরে মমতা মানবতাবোধ গড়ে ওঠে না। আর এজন্যই তো দেখা যায় টিন এজার, অল্প বয়সের 15-16-14 বছরের শিশু কিশোর তারা ব্র্যাশ ফায়ার করে অনেক মানুষকে মেরে ফেলছে, বন্ধুদেরকে মেরে ফেলছে। কারণ তারা অনেক কিছু পেয়েছে, তাদের দৈহিক পরিচর্যা পেয়েছে, কিন্তু পিতামাতার স্নেহ মায়া মমতার যে পারিবারিক বাঁধন এটা পায় না। দর্শক, এজন্য ইসলাম পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, আর পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই সকল প্রকার অশ্লীলতার দরজা বন্ধ করেছে। কারণ অশ্লীলতার দরজা খুললে পরিবার থাকে না, পরিবার ক্রমান্বয়ে ধ্বংস হবে। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার গঠনের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা দিয়েছেন। আমরা যদি কোরআনের বর্ণনা অনুযায়ী শান্তিময় তৃপ্তিময় পরিবার পেতে চাই, তাহলে এদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পরিবার অর্থই একজন পুরুষ এবং একজন নারীর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে পরিবারের সূচনা করা। আর এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে মূল নীতি দিয়েছেন। তিনি পাত্র পাত্র পক্ষকে বলছেন, তুঙ্কাহুল মারআতুল আরবা লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন ওয়া বিবাদির রাওয়ায়াত বিদ্দীন ওয়াল খুলুক তারিবাতিয়া দা। একজন মেয়েকে বিবাহ করার সময় বিভিন্ন বিষয় দেখা হয়, তার সম্পদ দেখা হয়, তার সৌন্দর্য দেখা হয়, তার বংশ দেখা হয়, তার ধার্মিকতাও দেখা হয়। তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধার্মিক মেয়েকে বিবাহ করার চেষ্টা করবে, এটা হলো সফলতার পর। যে মেয়ে ধার্মিক, যে মেয়ের আচরণ সুন্দর, তাকে তুমি বিবাহ করো। ধর্ম, ধার্মিকতা, তাকওয়া, আর এই তাকওয়ার প্রকাশ হলো ভালো আচরণ, অশালীন আচরণ থেকে বেঁচে থাকা। এই দুটো জিনিস যেখানে পাচ্ছ, খোঁজ নিয়ে মোটামুটি জানতে পারছো, সেখানে তুমি সেই পাত্রীকে তুমি বাছাই করে নাও। অন্যান্য বিষয়ে তুমি ছাড় দিতে পারো, এক্ষেত্রে ছাড় দিও না। দর্শক, আমরা বিবাহের ক্ষেত্রে সৌন্দর্যের দিকে অত্যন্ত গুরুত্ব দিই, কিন্তু সৌন্দর্য তো একসময় চলে যাবে, বিয়ের পরে হঠাৎ চলে যেতে পারে, নৈরে সময়ের আবর্তনে চলে যাবে। কিন্তু তাকওয়া, ইমান, সততা, পরহেজগারি, ধার্মিকতা, এটা আপনাকে জীবনভর কল্যাণ দিতে থাকবে। কন্যা বাছাইয়ের সময়, পাত্রী বাছাইয়ের সময় আমরা অনেকেই পাত্রীর বংশ, পিতার মর্যাদা, টাকা পয়সা কেমন আছে, এগুলোর এত বেশি গুরুত্ব দিই যে পাত্রীর ধার্মিকতা, তার আচরণ নিয়ে খোঁজ খবর আমরা করি না। অনেক সময় মনে করি বিয়ের পরে হয়তো ধার্মিক হয়ে যাবে। দর্শক, যে মানুষ বড় হয়েছেন একভাবে, সে মানুষটা বিয়ের পরে অন্যভাবে চলে আসবেন, এটা আমাদের অবাস্তব কল্পনা। কাজেই পরিবার গঠন তো একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, জীবনের জন্য যে জোড়া বাঁধতে হবে তার দুটো জিনিস সবচেয়ে আগে দেখতে হবে, ধার্মিকতা এবং আখলাক, আচরণ। ঝগড়াটে
বদরাগি না রাগ নিয়ন্ত্রণ করতে পারে সালাত সিয়াম তাকওয়া পরহেজগারি ইসলামী হিজাব এগুলো পালন করে কি করে না এগুলো আমাদের সবচেয়ে আগে লক্ষ্য রাখতে হবে যেখানে কোনো ছাড়ই দেওয়া যাবে না ছাড় দেবেন আপনি এই দুনিয়ার জীবনেই কষ্ট পাবেন পিতামাতা কষ্ট পাবে বিবাহিত ব্যক্তি কষ্ট পাবে যে কষ্টের কোনো সীমা থাকে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রীপক্ষকে বলছে ইযা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাযাওজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ যখন কোনো পাত্রীর জন্য এমন একজন পাত্র পেয়ে যাও যার ধার্মিকতা এবং আচরণ আখলাক খুলুক বলতে আরবিতে বোঝা হয় মানুষের সাথে মানুষের কর্ম আচরণ বেশি কথা বলে কম কথা বলে বদরাগি ধৈর্যশীল মানুষকে কষ্ট দেয় না কথা বললেই ঝগড়া করে নাকি একটু সবর করতে পারে এগুলো হলো মানুষের খুলুক হুসনুল খুলুক সুউল খুলুক ভালো আচরণ খারাপ আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন পাত্র যদি তোমাদের কাছে আসে সেই পাত্রে দুটো বিষয়ে তোমরা নিশ্চিত হও তার ধার্মিকতা সে মুত্তাকি সে আল্লাহর ফরজগুলো পালন করে দিন পালন করে আল্লাহর হক বান্দার হক সম্পর্কে সচেতন আরেকটা তার আচরণ সুন্দর অমায়িক আচরণ করে এই রকম পাত্র পেলে তোমরা আর দ্বিধা করো না অন্যান্য বিষয়গুলো গৌণ হিসেবে দেখো যদি তোমরা এটা না করো ধার্মিকতা এবং আচরণ ভালো জানার পরও পাত্র ফিরিয়ে দাও অর্থ সম্পদ ইত্যাদির মোহে অন্যত্র বিবাহের চেষ্টা করো মেয়েকে বিয়ে না করে বসিয়ে রাখো তাহলে বিশ্বে ফিতনা হবে এবং ফাসাদ হবে যেটা আমরা বর্তমানে বিভিন্ন মুসলিম সমাজে দেখতে পাই সম্মানিত দর্শক তাহলে দাম্পত্য জীবন শুরু করার আগে পরিবার গঠনের আগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পাত্র এবং পাত্রীর ধার্মিকতা এবং আখলাকের দিকে এদিকে লক্ষ্য দিয়ে যদি আমরা আমাদের পরিবারগুলো গঠন করতে পারি তাহলে অবশ্যই আমাদের সুন্দর সুখী বরকতময় পরিবার অর্জনের লাভের বড় একটা কাজ হাসিল হবে দর্শক এখানেই শেষ নয় পরিবার গঠন হওয়ার পরও আমরা তো মানুষ মানবীয় কারণে রাগ আসবে ঝগড়া আসবে সমস্যা আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পরিবারের জন্য এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে পারিবারিক অশান্তি রোধ করতে হবে কিভাবে সুন্দর পরিবার অর্জন করতে হবে আমরা প্রথমে তার জীবনটা দেখি তিনি কেমন পরিবার গঠন করেছিলেন কেমন ছিলেন পরিবারের সাথে তার আচরণ কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের টগবগে যুবক বিবাহ করলেন তারও চেয়ে বেশি বয়সের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিবাহিত জীবন এত সুন্দর ছিল এত বরকতময় ছিল নবুয়তের আগে নবুয়তের পরে 25 থেকে 40 15 বছর এরপরে আরো প্রায় 13 বছর প্রায় 25-26 বছরের বিবাহিত জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে তার অধিকার দিয়েছেন তার মর্যাদা দিয়েছেন তাকে ভালোবেসেছেন স্ত্রীও তাকে সেইভাবেই ভালোবেসেছেন তাদের দাম্পত্য জীবন এত সুন্দর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার অফাতের পরে অনেক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিবাহ করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আগ্রহে আল্লাহ তাআলার নির্দেশে তার সাথে বিবাহ হয় মদিনায় সংসার করেন মদিনাতে যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খাদিজার প্রশংসা করতেন তাদের সেই দাম্পত্য জীবনের কথা বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মানবীয় আবেগে বললেন ইয়া রাসূলুল্লাহ সেই পৌড়ার কথা আর কত বলবেন আপনাকে তো আল্লাহ তার চেয়েও ভালো স্ত্রী দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা লা খাদিজার সে ভালো স্ত্রী আমি পেয়েছি এটা আমি মনে করি না যখন সবাই আমাকে ছেড়ে দিয়েছে খাদিজা আমাকে ধরে রেখেছে কেউ আমাকে দেয়নি খাদিজা আমাকে দিয়েছে সবাই ভয় দেখিয়েছে খাদিজা সান্ত্বনা দিয়েছে খাদিজার মতো স্ত্রী আমি পাই দর্শক কেমন স্ত্রী ছিলেন আমাদের লক্ষ্য রাখতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বামী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরে তার সম্পদ স্বামীর কাছে দিলেন আপনি ব্যয় করেন স্বামী ব্যয় করেছেন মানব কল্যাণে নিজের জন্য নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে আল্লাহ তাআলার জন্য কিছু সময় চিন্তা ধ্যান ইত্যাদিতে কাটাতেন আল্লাহর ইবাদত করতেন হেরা গুহায় চলে যেতেন আমাদের সাধারণ নারীরা স্বামী যখন সময় দেন না
ধার্মিকতায় ব্যয় করেন, ওয়াজ মাহফিলে চলে যান, দিনের কাজে চলে যান, অনেক সময় আমরা বিরক্তি প্রকাশ করি, রাগ করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না রাগ করেন, তিনি তার স্বামীকে সহায়তা করেছেন। হেরা গোহায় খাবার নিয়ে যেতেন, মাঝে মাঝে খাদিজা নিজে গিয়ে খাবার দিয়ে আসতেন। সেই পাহাড় পার হয়ে দীর্ঘ পাহাড় উঠে রাসূলুল্লাহ সাল্লাম খাবার দিয়ে এসেছেন, কখনোই তার এই ইবাদতমুখিতাকে তিনি বাধা দেননি, আপত্তি করেননি, সহযোগিতা করেছেন। হেরা গোহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম ওহি। জিব্রিল এসে তাকে জড়িয়ে ধরলেন, আমরা ঘটনা অনেকে জানি, প্রথম ওহি নাজিল হলো হেরা গুহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির প্রথম দায়িত্ব পেয়ে ভীত হয়ে উঠলেন। তিনি বাড়িতে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওয়াল্লাহি ইন্নী আখশা আলা নাফসি, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ভয় হচ্ছে আমি বোধহয় কোনো বিপদে পড়ে গেলাম কিনা। আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটু শিক্ষা গ্রহণ করি, স্বামীদেরও শিক্ষা রয়েছে, স্ত্রীদেরও শিক্ষা রয়েছে। পারিবারিক জীবনে বিপদে পড়তে পারে স্বামী, বিপদে পড়তে পারে স্ত্রী, কষ্টে পড়তে পারে স্ত্রী, অসুখ বিসুখ হতেই পারে। আমি তাকে বকা দেবো যে এই সব করে করি তো এইটা হলো, আপনাকে না কত বলেছি এটা করো না, তোমাকে তো কত বলেছি এটা করো না, আমার কথা না শুনে তোমার এই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী আখশা আলা নাফসি, আমি আমার জীবনকে নিয়ে ভয় পাচ্ছি, আশঙ্কা করছি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, বড় মজার কথা, আমাদের সকলেরই শিক্ষা রয়েছে তার ভিতরে, কিন্তু এ পর্বে আর আলোচনা করতে পারছি না। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী পর্বে আমরা বিষয়টা আলোচনা করব। আল্লাহ তাআলা ততদিন আমাদের ভালো রাখুন, এ দোয়া করে শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।